প্রধানমন্ত্রী আবাস যোজনা পোৱা নাই, আমি মুখ্যমন্ত্রী আবাস যোজনা দিয়ার ব্যবস্থা করব। চাহ বাগিচার মানুষ ভারতীয় জনতা পার্টি করবলে আরম্ভ করেছে, কারণ যেটা আমি আরম্ভ করেছিল মানে কোথাও 98 কথা যদি আমি পার্টিতে আইসিল সেই সময় বাগানের মানুষ কংগ্রেস করেছিল, কিন্তু এতিয়া বাগানের মানুষ কংগ্রেস হেরি এতিয়া ভারতীয় জনতা পার্টি করেছে আর গোটে এতিয়া বাগানত ভারতীয় জনতা পার্টি ভাল পায়, কারণ ইউপিপিএল কেন্ডিডেট অর্থাৎ এনডিএর কেন্ডিডেট এবার জিকিব জানি, কারণ হীরা হরণিয়া নিজে জানে যে কোর্ট কেস থাকার কারণে এবার ঠিয় হব নয় আর যদি কেন্ডিডেট একবার দুর্বল কেন্ডিডেট, সেই কারণে আজি মুখ্যমন্ত্রী নাগরিয়া হীরা হরণিয়াক এটেক করা নাই, হাগ্রামাক এটেক করেছে, কারণ হাগ্রামার লগতে আমার কনটেস্ট হব আর নিশ্চয় আমি বহুত ভোটের ব্যবধান এই লোকসভাটি আমি জিকিম। আর ইতিমধ্যে আপনার গম পাইছে আমি 14টা সিটের ভিতর আমি গণ পরিষদক এটাই দি দিছো, দুটাই দি দিছো, বরপেটা আর ধুবুরী, আর ইউপিপিএলক আমি এই সিটটি এরি দিছো, আর সেই কারণে আশা রাখিছো এবার আমি ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ডাঙরিয়া কৈছে 12:30টা জিকিম অর্থাৎ 13টা আমি জিকিম বলে আমি ভাবিছো, যে ধরনের অর্গানাইজ করা হয়েছে, যে ধরনের আমি পার্টির কারণে আমি কাম করেছি তারপর অনুমান লোক পারি 13টা সিট এবার ভারতীয় জনতা পার্টি আর আমার এনডিএ জিকিব। দুপটা ফেজত মানে ইতিমধ্যে দুইটা ফেজ অর্থাৎ যে 19 তারিখ হয়েছিল আপার আসামের 5টা সিট যদি মোট ডিব্রুগড় লোকসভা সমষ্টি আছে আর সেকেন্ড ফেজত আপনার গম পাইছে 5টা সমষ্টি আছে, এই 10টায় আমি জিকিম আপনার জানাইছি, এই 10টায় জিকিম, কিন্তু এই 7 তারিখে যদি নির্বাচন হবে তার 4টা হব, সেইটা এটা আজি কই দিয়াটো অসুবিধা আছে, কিন্তু এই দুটা ফেজত যদি ইলেকশন হল 10টা কারণে হল 10টা আমি এনডিএ জিকিম। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দল।